মিরসরাই উপজেলার বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা ও সাময়িক বরখাস্ত উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের গ্রামের বাড়িত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড করে দিয়ে থানা পুলিশ। সেপ্টেম্বর 7 তারিখ সোমবার দুপুর 2টায় উপজেলার উসমানপুর ইউনিয়নের নিজ বাড়িত দলীয় নেতা কর্মীদের লই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে নুরুল আমিন। এই অনুষ্ঠানটি পুলিশ নুরুল আমিনরে গ্রেপ্তার করে গাড়ি তুলিলে দলীয় নেতাকর্মীল পুলিশের গাড়ি তুন নেতারে হারিলে ফেলাই। পরে পুলিশ ও নেতাকর্মীলের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, 10 জন কর্মী আহত হয়। এই সময় পুলিশ 9 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাইফুল, ছাত্রদলের সহসভাপতি আনোয়ার, সাংগঠনিক সম্পাদক জসিম ও 2 নম্বর ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইমন সহ মোট 7 জনের গ্রেপ্তার করে বলে দাবি করিল। গ্রেপ্তারের বিষয় অস্বীকার করে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ। চেয়ারম্যান নুরুল আমিনের নামে ওয়ারেন্ট আছিল, যার কারণে আরা তারা গ্রেপ্তার করতে গেলে ও পালাই যায়। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে লাগাইলাই হিট জব্বর চলিব।